শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালো ও বরফ জমে গেছে ইয়ে বাবা নিয়ে গিয়ে ঢেলে না ফাটলো কি করে বরফ সহ্য করতে হয়নি পুরো ভরবে ফেলে ভরে দিয়ে বাবা দেখি দেখি মা একটু বরফ একটু বরফ দাও একটু বরফ নিয়ে তো দেখো বন্ধুরা সকালবেলা মেয়ের এখন ইচ্ছা হয়েছে সকালবেলা না অনেকটাই বেলা তো মেয়ের এখন ইচ্ছা হয়েছে বাবার সাথে বাড়িতে যাবে সেই জন্য বাবা আনতে এসছে এখন মেয়েকে একটু ধরো হাতে ইয়ে হচ্ছে তো মেয়ে এখন যা কখন আসবে ওকে চান করাবে নাকি দেখা যাক তো এখন মেয়েকে নিয়ে যাক বাড়িতে থাকবে আর আমি এখানে থাকি কোনো সমস্যা নেই ঝামেলা নেই আর হ্যাঁ আজকে রবিবার সেই জন্য কাজ ছুটি ঠিক আছে কাজ ছুটি বাড়িতে আছে তো মেয়ে হচ্ছে ওখানে যখন থাকবে এখানে আসার জন্য পায় না আর এখানে আসলে ওখানে যাওয়ার জন্য পায় না তো এটাই আর দেখো সকাল সকাল একটা বোতল ফাটিয়ে দিয়েছে ঠান্ডা জল খাওয়ার জন্য তো চলো এখন যাক আর আমি বাড়িতে যাই এত বেলা করে ভিডিও শুরু করলাম তাও রাস্তার ধার থেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিয়ে এসে বাড়িতে চলে এসেছি এসে চুপচাপ শুয়ে আছি তো ঠিক এনার্জি পাচ্ছি না এরকম একটা চলছে আর তাও আজকে অনেকটা বেলাতে ঘুম থেকেও উঠেছি আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে কি রান্না করছে না করছে সেগুলো তোমাদের সাথে দেখাতে যাব অবশ্যই আর তার আগে তো একটা জিনিস আমি ভুলেই গিয়েছি তোমাদেরকে তো ওয়েলকাম জানানোই হয়নি সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এছাড়া টিভি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নতুন একটা দিন নতুন একটা সকাল যেভাবে প্রতিদিন ভিডিও শুরু করি সেভাবেই চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এনার্জি লেভেলটা একটু কমে গেছে এটাই তো চলো কী রান্না করছে মা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ আর আজকে বললাম প্রথমে যে আজকে রবিবার তো অবশ্যই চিকেন তো হবে আর যেহেতু আমরা আছি হতেই হবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর চিকেনের পিসগুলো না একটু ছোটো করতে হবে বড্ড বড় বড় আছে ওটাও একটু করে নিই তো চলো যাওয়া যাক এই চলছে আর মেয়ে তো চলে গেল দেখতে পেলে তোর বাবার সাথে আবার আসবে কখন আসে আর এখানে সেই বোতলটা নিয়ে এসে এই যে দেখো হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি এটা জলটাকে জলটা গলছে জলটা গলে গেলে মিশে মিশে খাবো আর চুলটুল আসায়নি দেখো আজকে চুলটুল কিচ্ছু আসায়নি এরকম হয়ে আছে তো চলো একটু দেখাই তোমাদের দেখো এখানে হচ্ছে চিকেনটা রয়েছে এইটা হচ্ছে অনেকটা আর মানে চিকেনটা অনেকটা পরিমাণে আর কি আর মা সমস্ত কিছু জোগাড় টোগাড় কমপ্লিট আর এখানে আলু আছে ঢেঁড়স কাটা আছে তো এটা ঢেঁড়স আলুর একটা ওই ঝাল মতো হবে এটাই তো চলো আমি এখন এই পিসগুলো একটু ছোট ছোট করে দিই ধোয়া হয়ে গেছে নাকি না ধোনি এখনো পিস করে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখানে বসে গিয়েছি চিকেনটাকে কেটে নেওয়ার জন্য তো হতে পারে বাপের বাড়ি তা বলে কোনো কাজকর্ম না করলে কি আর চলে তাই না মাকেও তো কিছু কিছু হেল্প করতে হবে বলো তো সেই জন্য মা যখন রান্নাবান্নার মানে করার জন্য সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নেয় মানে সবজি টবজি কেটে নেয় সেগুলো সব কাছে ধরে গুছিয়ে দেওয়া থেকে শুরু করে মোটামুটি যেটুকু যা বলে টুকটাক সেই কাজগুলো করেই দিই তো দেখো এখন চিকেনটা পিস করতে বসেছি কিন্তু পিস করতে গিয়ে দেখলাম যে পিসগুলো ছোটোই আছে খুব একটা বড় নেই আর খুব সুন্দর সাইজ করা আছে আর তার সাথে এত এত ভালো দিয়েছে চিকেনটা আজকে কি বলবো মানে খুব সুন্দর চিকেন আজকে দিয়েছে একটু সলিড পিস নেই সব হাড়ের পিস দারুণ একটা আর সত্যি বলতে দুপুরের আগেই বলে দিচ্ছি কথাটা মা আজকে এটা রান্না করেছিল খুব সুন্দর রান্না করেছিল তো
রান্না করার পরে আর কি ভাতটা খাওয়া তো দূরের কথা, আগে বসে বসে আমি আর ভাই দুজন মিলে চিকেন খেতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এটা আমি পিস করে নিয়ে তারপর ধুয়ে টুয়ে পুরো রেডি করে নিয়ে মার কাছে দিয়ে দেব। আর আমাদের এই বঁটিটা জানো তো প্রচণ্ড পরিমাণে ধার, তো মানে খুব সাবধানে কাজ করতে হয়। আমার বাড়ির যে বঁটিটা তাতে এত ধার নেই, কিন্তু এতে এত ধার, তো তাই খুব সাবধানে একটু কাজ করতে হয়, নাহলে যখন তখন হাত টাত কেটে যেতে পারে। তো এখানে যেটুকু যা ছিল পিস টিস করে নিয়েছি, আর সেইভাবে পিস করার কিছু নেই, তাও একটা আদরা একটু বড় বড় রয়েছে, সেগুলোকেও পিস টিস করে দিচ্ছি। আর ওদিকে দেখো উনুনে মার ভাত হচ্ছে, আর বাড়িতে সমস্ত কিছু রান্নাবান্নাই উনুনে হয়, যেহেতু জ্বালানি রয়েছে, সেহেতু শুধু শুধু গ্যাস পুড়িয়ে তো আর কোনো লাভ নেই। আর গ্যাসে অবশ্যই চাটা হঠাৎ করে কিছু বানাবার হলে সেগুলো গ্যাসে হয়, রুটি তো এগুলোই গ্যাসে হতে হয়। আর দেখো তারপরে আমার চিকেন কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চলে এসেছি ধুয়ে ধোয়ার জন্য। আর আমাদের বাড়ির কলটা এত শক্ত ছিল কি বলবো, যাই হোক এখানে এসেছি, মানে বাপের বাড়ির কলটা একটু নরম আছে, মানে পাম্প করতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু আবার এখানে জল কম পড়ে। আসলে দিনের পর দিন এত পরিমাণে গরম পড়ছে আর এতটাই জলের অভাব পড়ছে যে মাটির তলা থেকে জল ওঠাও বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক গরমকাল আসলে এরকম হয়, দেখবে সমস্ত কলটলগুলো সব টাইট হয়ে যায়, জল খুবই কম পরিমাণে ওঠে। তো গরমকাল চলে গেলে যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু এতটা সমস্যা হয় না। তো যাই হোক, তোমরা আমাদের ঘরবাড়ির চারিদিকে ফাটা ইট দেখা যাচ্ছে, দেয়াল ভাঙা এইসবগুলোই দেখতে পাও। তো আমাদের ঘরবাড়িগুলো না মানে বাপের বাড়িতে অনেক দিন আগেকার বুঝলে, তো সেইভাবে এখনও সারায়নি, কিছুই করেনি, তো সেই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে। আসলে আমার ঠাকুরদার বাবার আমলে তখনকার সব ঘরবাড়ি, তো সেই জন্য এরকম একটা অবস্থা, তো খুবই রিস্কের সাথে থাকে এরকম ঘরবাড়ির মধ্যে। তো সেই জন্য সবসময় বলি যে সারাবার চেষ্টা করো, ঘরবাড়ি বানানোর চেষ্টা করো। তো যাই হোক, ঘরবাড়ি বললে তো আর মুখের কথা নয় যে এক্ষুনি বললাম, মানে আজকে বললাম আর কালকে তৈরি হয়ে গেল, তো মেন হচ্ছে এটাই ব্যাপার, সব কিছুর পিছনে তো হচ্ছে লাগে টাকা। তো চলো এটা আমি এখন ধুয়ে কমপ্লিট করে নিই। মার হাতে সমস্ত কিছু জোগাড় করে দেওয়ার পর মাঝখানে কিন্তু কেটে গিয়েছে অনেকটা সময়, আর এদিকে কিন্তু মার রান্নাবান্নাও কমপ্লিট, আর আমি চলে এসেছি জামা কাপড় কাচার জন্য। আর দেখো কাচতে গিয়ে হচ্ছে এই চুড়িগুলো পড়েছিলাম, অসুবিধা হচ্ছে তাই এগুলো মার কাছে আর কি খুলে দিলাম। আর আজকে যেহেতু রবিবার তাই বাপিরও কাজ ছুটি আর ভাইয়েরও কলেজ বন্ধ, তো সেই জন্যই আর কি সারা সপ্তাহে পরে থাকা সব জামা কাপড়গুলো একসাথে ভিজিয়ে দিয়েছে। তো আমি বলেছিলাম যে ভিজিয়ে দাও, কেচে দেব। তো দেখো সত্যি কিন্তু কলে কাচতে খুব অসুবিধা হয়, কিন্তু আমার বাপের বাড়িতে বড় পুকুর রয়েছে, কিন্তু পুকুরের জলটা একদমই ভালো নয়, তো সেই জন্য কেউ যায় না। আর তাছাড়া পুকুরের জল এখন ছেঁচে দেওয়া হয়েছে, তো সেই জন্য এখন কলে কাচতে হচ্ছে, আর জল থাকা অবস্থাতে জল খুব একটা ভালো থাকে না, তো মেন হচ্ছে এটাই ব্যাপার। তো এখন অনেকটা জামা কাপড় নিয়ে কিন্তু বসে গিয়েছি কাচবো বলে, আর ওদিকে সেই যে তোমাদের দাদা মেয়েকে নিয়ে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু আসেনি, জন্য ফোনও করা হয়নি, যে ফোন করি যে কি করছে না করছে জিজ্ঞাসা করি। আসলে জানি বাবার সাথে আছে, চিন্তায় কোথায়, বাবার সাথে থাকা মানে সব থেকে বড় মানে সব থেকে ভালো একটা জায়গা, তো সেই হিসাবেই ফোন টোন কিছু করিনি। যাই হোক, ওরা দুপুরবেলা দুজন মিলে একেবারে স্নান টান করে চলে এসেছিলো, তো এই জামাকাপড়গুলো কেচে টেচে নিয়ে আমিও স্নান করে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর কি বলতো বাপের বাড়িতে এসেছি না, ভিডিও না পাচ্ছি শেষ করতে, না পাচ্ছি সবসময় ভিডিও করতে, এমনিতেই কেমন একটা অলসতা মতো কাজ করছে আমার মধ্যে। তো যাই হোক, যেটুকু করে পারছি সেটুকুই তোমাদের সাথে দেখাবার চেষ্টা করছি। আর কি বলতো, প্রায় দিন এটাই হয় যে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা আমি শেষই করিনি, তো এটাই হচ্ছে চলে। তো দেখো এখন অনেক জামা কাপড় পরে আছে, এগুলো এখন আমাকে কাচতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, স্নান টান কমপ্লিট করে সবাই মিলে খেতে বসে গিয়েছি, আর তোমাদের দাদাও চলে এসেছে মেয়েকে একেবারে স্নান টান করিয়ে নিয়ে, আর এসে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে মেনু তো কী ছিল তোমরা তো জানোই, তো তাও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। চিকেন আছে, স্যালাড আছে, আর ঢেঁড়সের ঝাল আছে। আর ওদিকে দেখো বাপি ঠিক ছোটোবেলায় আমাকে আর ভাইকে যেভাবে খাওয়াতো, আজকে মেয়েকে ধরে বেঁধে সেইভাবে খাওয়াতে বসিয়েছে, আর ও একটু ভয়ে ভয়ে খেয়ে নিচ্ছে।
তো আমি কিন্তু এখনো খাওয়া শুরু করিনি। আসলে কি বলতো, মানে স্নান করে উঠে অনেকটা মাংস খেয়ে ফেলেছি, সেই জন্য পেট এখন পুরো ভর্তি আছে। তো আজকে এই খাওয়া দাওয়া দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকে